আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে এসেছি, যেহেতু সামনে ঈদ, আমি হচ্ছে আমার বাবা মাকে একটি উপহার দিতে চাচ্ছি। তো আমি ফ্রিল্যান্সিং করে, যেহেতু সামনে ঈদ আসছে, প্রায় দুই দিন বাকি, এই ঈদের কারণে আমি একটি ছাগল কিনে আমার মা বাবাকে একটি উপহার দিতে চাই। বিস্তারিত ভিডিও পুরোটা দেখে আপনার পুরো বিষয়টি জানতে হবে যে আমি কিভাবে কিনলাম, কোন জায়গা থেকে কিনলাম। তো এই যে আমরা এখন হাটে আছি, হাটটা দেখো। সো গাইস, বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখানে মেরা দিয়ে হাটে। আমরা মেরা দিয়া ছাগলের হাটে আছি এখন। বাসের সামনে যে আবার দেখা হবে। তো গাইজ, আমরা হচ্ছে এই গরুগুলো কালকে মেরা দিয়ে হাট থেকে আনছি। আর আজকে সকালে যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি যে ছাগলটা আছে, যেটা নাম রেখেছি ব্ল্যাক ডায়মন্ড, ওইটাকে আনছি। আর এই গরুগুলো কালকে আনা হয়েছে দুইটা। সেদিন রাতে আমরা হচ্ছে 100 ফিটের হাটে গিয়েছি। সো এই তিনটা গরু পছন্দ হয়েছে, এইটা, তারপরে মাঝখানেটা আর সাদাটা, এই তিনটা আমরা নিয়ে যাবো। এগুলোকে উঠাইতে অনেক কষ্ট হয়েছে, কারণ এটা হচ্ছে ছোটো পিক আপ ছিল, বড়ো পিক আপ পাইতেছিলাম না। প্রায় হচ্ছে এখানে 1:30 বাজে, আর হচ্ছে সাদা গরুটা ওই গরুটার উপরে উঠে যেতেছিল। সো এখন হচ্ছে আমরা একটা বড় পিক আপ নিয়ে হচ্ছে বাসায় যাচ্ছিলাম, কোনো রকম একটা পেয়েছি। তো এই আমরা বাসার সামনে আসছি। তো এখন প্রায় হচ্ছে 2:00 বাজে, আমরা এখনও বাসায় যাচ্ছি। পিক আপের পিছে গরুগুলো রাখা আছে, এই যে ড্রাইভার মামা। তো আমি এই যে লিফ্টে বাসায় এসে পড়েছি, এই যে স্ক্রিনশটটা দেখলে বুঝবেন আমি কয়টায় আসছি। সো বাই দ্য ওয়ে, এটা কিন্তু মানে কালকে রাতের ভিডিও। সো আমার এই ভিডিওটা শ্যুট হয়েছে প্রায় 3-4 দিন মিলে। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড, এটা হচ্ছে আমাদের বিগ ভাকা, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের জায়েদ খান, এটা হচ্ছে আমাদের চেতা চকলেট, এটা হচ্ছে আমাদের মাল্টি কিস। এই নামটা দেওয়ার কারণ হচ্ছে গলার নিচে মাল্টি, মানে অন্য কালার আছে মিক্স করা, এটার নাম হচ্ছে Y999। আর এটার নাম হচ্ছে, এটা আমাদের হিরো আলম। এই বড় দুইটা ছাগল নাম দেন আঙ্কেল, বড় দুইটা ছাগলের নাম দিয়ে দেন। এরার নাম এটা উপবিশ্বাস। আচ্ছা, এটা উপবিশ্বাস, আর ওটা কেরিনা ক্যাটরিনা। হ্যাঁ, কেরিনা ক্যাটরিনা। আচ্ছা, কেরিনা ক্যাটরিনা। সো অ্যাট দিস পয়েন্ট উই রিয়েলাইজড এগুলো হচ্ছে মেয়ে ছাগল না, এগুলো হচ্ছে ছেলে ছাগল, যে কারণে হচ্ছে আমাদের নামগুলো চেঞ্জ করতে হয়েছে। হিরো আলমের ভাই। হ্যাঁ, আর এই হিরো আলমের ভাই, এটা হিরো আলমের ভাই। আর ওইটা বড় না, জাহিদ আলমের ভাই। আমরা দুই ভাই পেয়ে গেছি। তো হিরো আলমের ভাইকে হচ্ছে, হিরো আলমের ভাইকে ইফরাজ ফরাজি ধরেছে, এখন সে এটা নিয়ে খেলা করছে।
গাইজ হচ্ছে আমরা হচ্ছে আমাদের মা বাবাকে ছাগলটা দেখাইছি, যেন আমরা নাম দিছি ব্ল্যাক ডায়মন্ড, যেন জানেন আপনি দেখা ইফরাজ। এখন তুমি বলো যে তোমার ছাগলটা কেমন লেগেছে? ভালো, অনেক ভালো। এখন আমরা এখন মা বাবার রিয়াকশন নিব, ঠিক না? লেটস গো গাইজ। এখন হচ্ছে আমরা মার অনুভূতি নিব। মা, আমার ছাগল কিনা দেখার পরে তোমার অনুভূতি কি? খাসি দেখার পর অনুভূতি, এই অনুভূতি আসলে ব্যক্ত করার মতো না। আল্লাহর কাছে শুকরিয়া যে তুমি আমার দেখা 14 বছরে কোনো সন্তান তার নিজের ইনকাম দিয়ে বাবা মার জন্য, মানে আল্লাহকে, বিশেষত আল্লাহকে খুশি করার জন্য এই কোরবানির উসিলা একটা পশু জবাই দিচ্ছে। এটা খুবই আনন্দের, এবং আমরা আশা করি আল্লাহ যেন তোমাকে সেই তৌফিক দান করে ভবিষ্যতে, যেন তুমি আরও বড় কিছু করতে পারো। আল্লাহর কাছে সেই দোয়া করি। আমরা